মানে এই দুজন দেখেছেন, দেখবেন দুটো টিভি মিডিয়া, একটা লালু একটা ভুলু, একটা হলো এবিপি আনন্দ আর চব্বিশ ঘন্টা মামা ভাগ্নে। এই দুটি মিডিয়াকে দেখবেন কিছু লোক আছে, আমার ধারণা ছিল না যে তারা নাকি, আমার ধারণা ছিল আমি মিডিয়া দু একবার গিয়ে দেখলাম, দু একবার গিয়ে আমি মিডিয়ায় গিয়েছিলাম, যেমন পর আমাকে বলছেন যে আপনি এসছেন তো, আরে আমি এসছি তো গাড়িতে এসছি আমার নিজের গাড়ি, বলে না আপনি একটা গাড়ি ভাড়া পাবেন, আপনি গাড়ির কিছু টাকা পাবেন, আপনাকে খামে করে আমরা দিয়ে দিচ্ছি, আমার গাড়ি ভাড়া লাগবে না, বলে আপনি যদি আসেন এই শোতে যদি আসেন তাহলে কিছু টাকা পাবেন, সে টাকা পাবেন না, আমার টাকা লাগবে না। আমি সরকারের কথা বলতে এসছি, এই টাকা একটা অ্যামাউন্ট পায় যারা দিয়ে রেখে দিন, এই লোকগুলোকে একদম টিভি দেখবেন না, দুটো টিভিকে একদম বয়কট করুন, একটা এবিপি আনন্দ একটা চব্বিশ ঘন্টা দেখবেন না, এটাই সিদ্ধান্ত নিন, এটা অনুরোধ করলো আপনাদের কাছ থেকে, ভয়ঙ্কর চব্বিশ ঘন্টা যা করছেন এবিপি তার ডাবল করছে, যা পাচ্ছেন খুঁজে খুঁজে বার করছে, সত্যি কথা তো বলার কিছু দিলা নেই। আমি তো বলছি আমার নামে যত খুশি বলতে পারেন, সিপিএম এর সাথে চলবো না, খাবো না, বাজারে যাবো না, আমি বিয়ের বাড়ি যাই না, যদি শুনি কোনো বিয়ের বাড়িতে সিপিএম এর লোক আছে তাদের ইনভাইট হয়েছে, আমি সে বিয়ের বাড়ি যাই না, আমি যাবো না, সম্পর্ক রাখবো না এদের সাথে।